আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আরও একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রান্না করে দেখাবো স্পাইসি মাটন কারি সাথে থাকবে টমেটো অ্যাভেলেবেল টমেটো পাওয়া যাচ্ছে বাজারে যেহেতু সিজনাল আর এই সুযোগে এই মজাদার কারি রান্না করে ফেলতে পারি পিফ অথবা মাটন দিয়ে তো চলুন ঝটপট পর দেখি নেই এই মজাদার রান্নাটি রান্নার জন্য একটা পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার গরম তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটা দারুচিনি ফালি এলাচ তিন চারটি গোলমরিচ তিন চারটি লবঙ্গ তিন চারটি এটা হচ্ছে যেহেতু মাটন কারি রান্না করবো সেক্ষেত্রে গরম মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ব্রাউন কালার হতে না হতে এর মধ্যে আমি দিয়ে দিব চার পাঁচটা আলু আস্ত আলু এতে করে পেঁয়াজের সঙ্গে আলুটাও হালকা সেদ্ধ হতে থাকবে এবং কালারটা চেঞ্জ হবে এই রান্নার স্বাদটা একেবারেই দেশি বাংলাদেশি ভাই বোনেরা আমরা সবাই কিন্তু এ ধরনের তরকারিগুলো খেতেই পছন্দ করি তো এই তরকারিটা আশা করব আপনাদের কাছে ভালো লাগবে একটু ঝাল একটু ঝোল আর আলু টমেটো সঙ্গে থাকলে তো কোনো কথাই নেই তাই না এবার পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসলো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আদা পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া মশলার মধ্যে ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর ভাজা জিরের গুঁড়া সাথে আছে লবণ ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ আর ভাজা জিরের গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ স্বাদ মতো এবারে মশলার মধ্যে একটু পানি দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। সঙ্গে কিন্তু আলুটাও ভাজা হচ্ছে মশলার সঙ্গে এতে করে তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে কারণ আলুটা খুবই সফট হবে তো মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ টমেটো কুচি মাঝারি সাইজের তিনটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচি এখন যেহেতু সিজনাল টমেটো এই টমেটোটা আমরা ব্লেন্ডার করে নিতে হবে না এভাবে কুচি করে কেটে দিলে নরম হয়ে যাবে টমেটোটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাবো তিন থেকে চার মিনিট এর মধ্যে টমেটোটা সুন্দরভাবে গলে যাবে একটু পানি পানি হয়ে গিয়েছে আপনাদের এখান থেকে যদি পানি উঠে না আসে তাহলে পানি দিয়ে নেবেন সামান্য পরিমাণ পানি দিয়ে নিলেই হবে শেষ পর্যায়ে দিয়ে দিলাম টক দই দুই টেবিল চামচ পরিমাণ টক দইটা দিলে এটা টেস্টটা অন্যরকম চলে আসবে যেহেতু মাটন মাটন থেকে আলাদা একটা এক্সট্রা ফ্লেভার আসে অনেকে এটা পছন্দ করেন না সেই জন্য টক দইটা দিয়ে নেবেন আর সেই ফ্লেভারটা পাওয়াই যাবে না বোঝাই যাবে না যে মাটন নাকি বিফ তো বিফ দিয়ে রান্না করার সময়ও এই কাজটা করতে পারেন টক দই দুই টেবিল চামচ দিয়ে ফেলতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজির চো একটু বেশি মাটন এখন বেশ ভালো করে কষাতে থাকবো এই ঝোলের মধ্যেই কোনো পানি ইউজ করব না প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কষাতে থাকবো চুলো রাস্তা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে এতে করে মশলাগুলো এই মাংসের ভিতর ঢুকবে আর এ থেকে সামান্য পরিমাণ পানি উঠে আসছে দেখতেই পেলেন দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে খুলে ঠিক এভাবে নাড়াচাড়া করে দিতে হবে খেয়াল রাখতে হবে যে নিচ থেকে পোড়া লেগে না যায় যত কষানো হবে এই সব তরকারিগুলো ততই কিন্তু এর টেস্ট বেড়ে যাবে তো আমি যেভাবে করলাম প্রায় পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়ে একটু পরপর নাড়াচাড়া করেছি আর এই কাজটা সামনে থেকেই করতে হবে না হয় মশলাটা যেহেতু এখন এই পর্যায়ে ঘন আছে নিচ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশিই থাকবে অবশ্যই সামনে থেকে এই কাজটা করতে হবে তো এখন আমি দিয়ে দিব এর মধ্যে ঝোলের পানি যেহেতু এটা সেদ্ধ হতে হবে সেক্ষেত্রে পানি দিতে হবে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে প্রায় তিন কাপের মতো পানি দিলাম আমি একটু ঝোল ঝোল রাখবো আপনারা যদি চান একেবারেই খুশিয়ে ঘন করে ফেলতে ঝোলটা তাহলে সেটাও করতে পারবেন একটু ঝোল একটু ঝাল এসব তরকারিগুলো আমার কাছে বেশ ভালো লাগে আর আমরা যেহেতু বাংলাদেশি আমরা কিন্তু এই ধরনের তরকারিগুলোই পছন্দ করি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম একেবারেই ঢাকাটা খুলব পনেরো মিনিট পর চুলো রাস্তা ছিল এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে তো আস্তে আস্তে করে যখন আমরা জাল করব তখন কিন্তু এটা পুরোপুরি সফট হয়ে যাবে মাংসগুলো শেষ পর্যায়ে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম আবারও হাফ চা চামচ পরিমাণ এই কাজটা করবো নামানোর কিছুক্ষণ আগে দুই তিন মিনিট আগে ভাজা জিরের গুঁড়া দেওয়ার পর আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পর ঢাকনাটা খুলে চুলোটা অফ করে দেব শেষ পর যে ভাজা জিরার গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো চুলোটা আমি অফ করে দিচ্ছি অলমোস্ট হয়ে গিয়েছে আমাদের স্পাইসি মাটন কারি আর তরকারির কালারটা যখন নাকি একটু ঠান্ডা হয়ে আসবে তখন অনেক সুন্দর একটা কালার আসবে কারণ আমরা এর মধ্যে টমেটো দিয়েছি সে কারণে আমি এখন এটা গরম গরম সার্ভ করে নিচ্ছি কতটা ঝোলঝোল আর স্পাইসি হয়েছে তরকারিটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে আশা করব আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর যারা করে ফেলেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও নিত্য নতুন রেসিপিগুলো পেতে সাবস্ক্রাইব করার পর আইকনটাতে ক্লিক করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলো নোটিফিকেশান আকারে আপনাদের মোবাইলে চলে যাবে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ